হ্যালো বন্ধুরা, আজ বাঁকুড়ার এক ঐতিহাসিক জায়গার সন্ধান দেব যেটা আপনাদের অনেকের কাছেই অজানা, যেখানে বাঁকুড়া মন্দির শহর বিষ্ণুপুরের নামেই বেশি পরিচিত। কিন্তু আজ আমরা যাচ্ছি প্রায় 1200 বছর আগের তৈরি শিব মন্দির দেখতে। চলুন যাওয়া যাক বহুলাড়া বা বোলাড়া সিদ্ধেশ্বর শিব মন্দির দেখতে। যদি আপনি বিষ্ণুপুর ঘুরতে এসে থাকেন আর বিষ্ণুপুর থেকে মুকুটমণিপুর যাচ্ছেন, তাহলে মাঝখানে পড়বে ওন্দা গ্রাম। ঠিক তেমনই যদি বাঁকুড়া থেকে বিষ্ণুপুর যাচ্ছেন, তাহলে বাঁকুড়া থেকে প্রায় 20 কিলোমিটার দূরত্বে পড়বে এই ওন্দা বা ওদা গ্রাম। বিষ্ণুপুর থেকেও এই ওন্দা বা ওদা গ্রামের দূরত্ব প্রায় 20 কিলোমিটার। গ্রামটি উত্তর পূর্ব দিক থেকে বয়ে চলেছে দ্বারকেশ্বর নদী। এবার ডান দিকের পাড়েই রয়েছে প্রাচীন এই বহুলাড়া সিদ্ধেশ্বর শিব মন্দির। বেশিরভাগ পর্যটকই বাঁকুড়া, বিষ্ণুপুর, মুকুটমণিপুর, জয়পুর জঙ্গল ঘুরে চলে যান, আর বাকি থেকে যায় এই প্রি ইসলামিক ঐতিহাসিক 1200 বছর আগে তৈরি শিবের মন্দিরটি। প্রথমেই বলে দিই কীভাবে আসবেন। বাঁকুড়া থেকে বাসে অথবা বিষ্ণুপুর থেকে বাসে চলে আসুন ওন্দা গ্রাম। ওন্দা গ্রাম স্টপেজে নেমে টোটোয় করে চলে আসুন এই বহুলাড়া শিব মন্দির। শুরুতেই বলে রাখি, আমাদের এই ভ্রমণ চ্যানেল আপনাদের ভ্রমণ সংক্রান্ত বিভিন্ন তথ্য দেবার জন্যই, কাজেই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। যদি আপনি বিষ্ণুপুর ঘোরার প্ল্যান করছেন, তাহলে অবশ্যই আমার বিষ্ণুপুর ঘোরার ভিডিওটি দেখে নেবেন। সেখানে ট্রেনের সময়সূচি থেকে আরম্ভ করে হোটেল বুকিংয়ের নাম্বার এবং কোথায় কোথায় কী কী দেখবেন সমস্ত কিছু বিশদে দেয়া রয়েছে। 1200 বছরের প্রাচীন শিব মন্দির বহুলাড়া। ঐতিহাসিকদের মতে 8ম থেকে 11ম শতকে তৈরি মন্দিরটির প্রতিস্থাপকের নাম পাওয়া যায়নি। বৌদ্ধ, জৈন এবং হিন্দু ধর্মের সমন্বয়ের চিহ্ন দেখা যায় মন্দিরটিতে। হিস্টোরিয়ান বিনয় ঘোষের মতে দেউলের পাশে এই স্তূপাকৃতি ইঁটগুলিকে দেখে বোঝা যায় এগুলি আসলে বৌদ্ধ স্তূপের ধ্বংসাবশেষ, যার নিচে বৌদ্ধ ভিক্ষুকদের দেহ দাহের পর সমাধিস্থ করা ছিল। শাক্ত ও শৈব ধর্মের প্রভাব পড়ার আগেই 7ম ও 8ম শতকে জৈন ধর্ম ও বৌদ্ধ ধর্মের প্রভাব লক্ষণীয় ছিল। আর এই 7ম ও 8ম শতকেই মল্লভূম রাজত্বকাল শুরু হয়। বর্তমান দেউলটি পাল যুগের সৃষ্টি বলে মনে করা হয়ে থাকে। মন্দিরটি দৈর্ঘ্যে প্রায় 30 ফুট, প্রস্থে 26 ফুট 9 ইঞ্চি ও উচ্চতায় প্রায় 64 ফুট। বিষ্ণুপুর বিখ্যাত তার টেরাকোটা শিল্পের জন্য। কিন্তু অদ্ভুতভাবে এই মন্দিরটিতে পোড়ামাটির মূর্তির বিশেষ ব্যবহার দেখা যায়নি, কিন্তু টেরাকোটার টালি ব্যবহৃত হয়েছে। কালের প্রকোপে মন্দিরের চূড়াটি ভগ্ন, কারুকাজগুলিও জীর্ণ, তবু ইঁটের এই প্রাচীন দেবালয়টি প্রাচীন ভারতের মন্দিরগুলির মধ্যে অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন। মন্দিরে ভগ্ন দেয়ালগুলিতে টিয়া পাখি আশ্রয় নিয়েছে। মন্দিরের দেয়ালের যে শিল্পকাজ তা অসামান্য। যদি ভালো করে লক্ষ্য করেন, তাহলে উড়িষ্যার ভুবনেশ্বরে মুক্তেশ্বর মন্দিরের অলঙ্করণের সাথে অদ্ভুত মিল খুঁজে পাওয়া যায়। ইঁটের সারি দিয়ে মন্দিরের জাংহ ও গণ্ডি অংশের বিভাজন দৃষ্টি আকর্ষণ করে। চৈত্য অলিন্দে ফুল, লতাপাতার নকশা আর বিভিন্ন নৃত্যরত মূর্তি আপনাকে মুগ্ধ করবে। মন্দিরে পিছন দিকে কুলুঙ্গিতে সিংহমস্তকযুক্ত পুরুষ দুই হাতে অশ্ব ও পায়ে হস্তী মর্দন করার একটি ভাস্কর্য রয়েছে। ঐতিহাসিক রাখালদাস বন্দ্যোপাধ্যায় এটিকে খাজুরাহোর মন্দিরের সাথে তুলনা করেছেন।
মন্দিরের দৈর্ঘ্য ও প্রস্থের তুলনায় উচ্চতা অনেকটাই বেশি। চলুন এবার মন্দিরে ভিতরে ঢোকা যাক। মন্দিরে ভিতরে প্রবেশ করতেই প্রথমেই চোখে পড়বে শিবলিঙ্গ এবং তার পেছনেই রয়েছে কালো পাথরের গণেশের মূর্তি। গণেশের মূর্তিটির ডান পাশেই রয়েছে জৈন তীর্থঙ্কর পার্শ্বনাথের মূর্তি এবং কালো পাথরের মহিষাসুরমর্দিনীর মূর্তি। মন্দিরের গর্ভগৃহে এই পার্শ্বনাথ মূর্তিটি 1922 সালের খননকালে আবিষ্কৃত হয়। এখন আমরা পেয়ে গেছি পূর্ণেন্দু শেখর গাঙ্গুলিকে, যিনি এখানকার এই বহুলাড়া শিব মন্দিরের পুরোহিত। ওনার থেকে জেনে নেব এই মন্দিরের ইতিবৃত্ত। মন্দির মোটামুটি আমাদের যেটা অনুমান করা যায় কি পাল ও সেন যুগে হয়েছে, আর মোটামুটি এই যে বিষ্ণুপুরের মোটামুটি মল্ল রাজারা ছিল, সে মল্ল রাজাদের আমলে মোটামুটি ওইটা তৈরি হয়েছে এরকমই জানা যায় আর কি। আর ওই মন্দিরের আশপাশে যে কিছু মঠ ফট রয়েছে, ওই যে ওই সাইডে ভাঙা স্তূপ যেগুলো রয়েছে, ওরা মোটামুটি যে সাধুদের সমাধি টমাধি বলে। মানে এখানে মানে অনুমান করা হয় যে আগে বৌদ্ধদের স্তূপ ছিল, যারা বুদ্ধিস্ট ছিলেন তাদের এখানে নাকি শায়িত করা রয়েছে। মন্দিরের মাঝে যে অনন্তদেব বলে আমরা যে ঠাকুরের পুজো করি সেটি জৈন মূর্তি অনেকে এসে বলেন। মেলা ফেলা শুনেছি চৈত্র মাসে, মেলা চৈত্র মাসের সংক্রান্তি হয়। আচ্ছা, তিন দিন ধরে মেলা হয়। আচ্ছা, কারণ মানে ওই শেষ তিন দিন হয়, 28, 29, 30 কিংবা 29, 30, 31 মানে শেষ তিন দিন হয় মেলা। আপনি এখানে খুব সমারোহ করে গাজন হয়। আচ্ছা, মানে গাজনের মেলাটা খুব সমারোহ করা হয়। আপনি এখানে মোটামুটি কতদিন ধরে পুজো করছেন? আমি মোটামুটি ধরুন ছোট থেকেই দেখে আসছি, মোটামুটি যতদিন পৈতে হয়। মানে আপনার বাপ ঠাকুর দ্বারা সবাই? হ্যাঁ, সবাই ওই একই সময় থেকে পুজো করে। বাহ বাহ, যাক, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। দেখেও ভালো লাগলো যে সরকার এই ঐতিহাসিক নিদর্শনটিকে পুনরুদ্ধারের চেষ্টা করছে। শত ইতিহাস এর সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে বহুলাড়া সিদ্ধেশ্বর শিব মন্দির। দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ট্রাভেল ভিডিওতে। ভালো থাকুন, ভালো রাখুন, ভালোবাসুন, আর দেখতে থাকুন শুভব্রত ডায়েরি। স্টে টিউনড।